ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বাড়ছে, আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এ নিয়ে আরো জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন নজির আহমেদ রতন। আর রতন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তো প্রতিদিনই বাড়ছে, পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে, বর্তমানে হাসপাতালে পরিস্থিতি কি দেখছেন জানাবেন। জীবনী প্রতিদিনই কিন্তু ফেনীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, তবে বিশেষ করে এখানে ঢাকা এবং চট্টগ্রাম এখানে মাঝে ফেনী হওয়ার কারণেই মানুষ, সাধারণ মানুষ কিন্তু ঢাকা চট্টগ্রামে আসা যাওয়ার কারণে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। বেশিরভাগ হাসপাতালে এখন রুগী ভর্তি হচ্ছে যারা, তাদের ভিতরেই কিন্তু আমরা ডাক্তারদের যে পর্যালোচনা করেছেন তারা বলছেন যে এখানে বেশিরভাগই যেসব রুগী ভর্তি হচ্ছেন আক্রান্ত হয়ে, তারা কিন্তু ঢাকা এবং চট্টগ্রামে ঘুরে এসে তারা আক্রান্ত হচ্ছেন। তবে পাশাপাশি কিন্তু ফেনীতে কিন্তু এর প্রকোপ কিন্তু বাড়ছে। আমরা বিশেষ করে দেখেছি যে ফেনী ছয়টি উপজেলার মধ্যে কিন্তু সোনাগাজী উপজেলাতে কিন্তু আক্রান্তের হার বেশি, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাচ্ছে। এবং যে কয়েকজন রুগীকে আমরা পেয়েছি ফেনীতে যারা আক্রান্ত হয়েছে, তারা বলছেন যে তারা এই গত কয়েক মাসের মধ্যেও কিন্তু ঢাকা এবং চট্টগ্রামে তারা যাননি, তারা অর্থাৎ ফেনীতে তারা আক্রান্ত হয়েছেন। আজকে পর্যন্ত আমরা জেলা সিভিল সার্জন অফিস থেকে যে তথ্যটা পেয়েছি, আজকে পর্যন্ত যে ফেনীর যে কয়েকটি সরকারি হাসপাতাল রয়েছে সেখানের মধ্যে 60 জন ভর্তি রয়েছেন, এবং আজকে সেপ্টেম্বর মাসে অর্থাৎ চলতি মাসের 5 তারিখ পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে 112 জন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ফেনীতে ডেঙ্গুর প্রকট আকার ধারণ করছে। এবং এখানকার আমরা যে তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজির সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আক্রান্তের চিকিৎসার চেয়ে কিন্তু সাধারণ মানুষকে সচেতন হতে হবে, অর্থাৎ তার বাড়ির আঙ্গিনা এবং আশপাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই কিন্তু এই ডেঙ্গুর প্রকটটা অনেকটা কমে যাবে। তবে আমরা দেখেছি যে ফেনীর যে কয়েকটি পৌরসভা রয়েছে, পৌরসভাগুলো এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য, আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কিন্তু তারা র্যালি সভা সেমিনার করেছেন। তবে সেই র্যালি সভা সেমিনার কিন্তু সেমিনার থেকে যাচ্ছে, সাধারণ মানুষ কিন্তু সচেতন হচ্ছে না। তবে পৌরসভাগুলো থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ওষুধ ছেটানো হচ্ছে না বলে সাধারণ মানুষ বারবার অভিযোগ করছেন। আমি এখন এখানকার যে নার্সের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে একটু জানাবেন যে আপনার কী ধরনের রুগী পাচ্ছেন এবং আক্রান্ত হার কেমন এবং কী ধরনের আপনার চিকিৎসা সেবা দিচ্ছেন। আমাদের যে রুগীগুলো আসে, বিশেষ করে আসে জ্বর, গা ব্যথা, চোখ লাল হয়ে যায় অনেকের, এগুলোই বেশি আসে। তারপর দেখা যায় যে পরীক্ষা করছে, পজিটিভ আসছে, এখানে ভর্তি দিয়ে দিয়েছে, আমরা ছিটিয়ে নিচ্ছি, এখানে ভর্তি নিচ্ছি, ওষুধ ইঞ্জেকশন স্যালাইন যেগুলো পায়, ডাক্তাররা যেগুলো অর্ডার করে এগুলো আমরা প্রতিনিয়ত খেয়াল করতেছি এবং সেবা যতটুকু পারি আমরা ততটুকু দিচ্ছি, এবং সুস্থ হচ্ছে মোটামুটি রুগীরা, সুস্থ হয়েই বাড়িতে যাচ্ছে, সন্তুষ্ট আছে রুগীরাও। আর আশা করি সামনে যে কমতিছে, কমবে একটু, এটাই আমরা আশা করি। আক্রান্তের হার কিন্তু যে হচ্ছে সেটা কি ঢাকা চট্টগ্রাম থেকে বেশি আসছে না ফেনীতে আক্রান্তের হার? না, এই রুগীগুলো আমরা যখন হিস্ট্রি নেই তখন দেখি যে ওনারা বলতেছে দিদি আমরা কয়েকদিন আগে ঢাকা ছিলাম, 5 দিন থেকে আসছি, চিটাংয়ে 7 দিন থেকে আসছি, এ থেকে ওনারা বাসায় আসছে, বাসায় আসার পর বেশি হচ্ছে, এরপরই আমাদের এখানে চলে আসছে, এই এভাবেই চলছে। ধন্যবাদ আপনাকে। যে মনি, আসলে এখানে চিকিৎসা সেবা যে আমি 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে, এখানে চিকিৎসা সেবা তারা বলছেন তারা যথাসম্ভব চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, এবং আক্রান্তের ডেঙ্গু আক্রান্ত রোগীরাও কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মনি ফেনীর ডেঙ্গু আক্রান্ত নিয়ে সার্বিক পরিস্থিতি।